वेलकम टू फुल मार्क्स जोन। डियर स्टूडेंट, आज आलोचनार विषय हलो वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरी एडुकेशन पंचम श्रेणी द्वितीय यूनिट टेस्टर सम्पूर्ण सिलेबास। सो प्रथम यूनिट टेस्ट तुम्हारे स्कूले जो हो दस मार्क्सर हो टेन मार्क्सर हो समय तुम्हारे से 20 मिनट ए द्वितीय यूनिट टेस्ट तुम्हारे जो स्कूल के मार्क्स था 20 एवं समय थाकबे तुम्हारे 40 मिनट। ठीक है, सो आलोचनाटा स्टार्ट करछि। प्रथम विषय हच्छे बांगला। तो बांगला थेके जे अध्यायगुलो तुम्हारे द्वितीय यूनिट टेस्टे थाकबे तार मध्ये रयेछे माठे माने छूट, लिम्ब्रिक, झड़, मधु आनते बाघेर मुखे, माया तरु, फणी मनसा ओ बनेर पुरी, पहाड़िया बर्षार सुरे, बिस्टी पड़े टापुर टुपुर, बोका कुमिरेर कथा, चल चल चल। एगुलो हच्छे पाठ्यपुस्तक पाताबहार बई थेके। एई अध्यायगुलो तोमादेर द्वितीय यूनिट टेस्टे परीक्षा होबे। एबं व्याकरण बई रयेछे, व्याकरण बई जेटा हच्छे भाषा पाठ, सेई भाषा पाठ थेके तोमादेर थाकबे लिंग, वचन ओ चिठिपत्र। चिठिपत्र थेके तोमरा हेडमास्टारके चिठि सेटा पढ़बे एबं संगे पढ़बे आमंत्रण पत्र, बंधुके जेटा आमंत्रण पत्र लिखते हय सेटा हेडमास्टारके चिठिर मध्ये थाकते पारे। तोमादेर जेटा तो अनुपस्थितिर जन्य स्कूलेर सेई चिठि तोमादेर परीक्षा आसार सम्भावना थाके सेटा पढ़बे एबं प्रतिटा अध्याय एकटु भालो करे पाताबहार बई थेकेओ पढ़बे। छोटो प्रश्न आकारे थाके সেই প্রশ্নের উত্তরগুলো করার জন্য। ঠিক আছে, দ্বিতীয় বিষয়ে আসা যাক, দ্বিতীয় সাবজেক্টে আসা যাক, যেটা হচ্ছে গিয়ে ইংলিশ। সো ইংলিশে তোমাদের যেটা হবে চতুর্থ লিসেন থেকে স্টার্ট করে অষ্টম লিসেন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, লিসেন 4, 5, 6, 7, 8 এই লিসেনগুলো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা হবে। প্রথম ইউনিটে দ্বিতীয় ইউনিট টেস্টে যেটা হবে তোমাদের মেমোরি ইন মার্বেল। ঠিক আছে, এবং পঞ্চম লিসেন যেটা রয়েছে সেটা হচ্ছে মাই স্কুল ডেজ, এবং সিক্স নম্বর লিসনে যেটা রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি, এবং সেভেন নম্বর যেটা রয়েছে লিসনে তোমাদের রয়েছে দ্য রেবেল পয়েট, এবং আট নম্বর লিসনে যেটা তোমাদের থাকবে দ্য বিল্ডিংস রিমেম্বার। সো এইগুলো থাকবে তোমাদের, এই লিসনগুলোর পরীক্ষা হবে ইংলিশে দ্বিতীয় নেট টেস্টে, এবং থাকবে সঙ্গে গ্রামার এবং রাইটিং স্কিল। গ্রামার এবং রাইটিং স্কিলের জন্য তোমাদের বলে দিই, তোমরা যেটা করবে একটু লক্ষ্য করবে তোমাদের পাঠ্যপুস্তক যে বইটা রয়েছে এই লিসেনগুলো যেগুলো রয়েছে এই চতুর্থ লিসেন থেকে নিয়ে অষ্টম লিসেন পর্যন্ত, সেই লিসেনের শেষে দেখবে প্রত্যেকটা লিসেনের শেষে দেখবে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে এবং গ্রামার এবং রাইটিং স্কিল রয়েছে। সেই গ্রামার এবং রাইটিং স্কিলগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরেই কিন্তু তোমরা গ্রামার এবং যেটা রাইটিং স্কিলের সম্পূর্ণ উত্তর পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, সো নেক্সট বিষয় আসা যাক। আমার গণিত, আমার গণিতে তোমাদের যেটা অধ্যায় 7 থেকে অধ্যায় 14 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। পেজ নাম্বার যেটা হবে রয়েছে তোমাদের বইয়ে 77 পেজ থেকে 173 পেজ পর্যন্ত দ্বিতীয় নেট টেস্টে পরীক্ষা হবে। এই লিসেনগুলো তোমাদের ভালো করে একটু প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, সো এবং লাস্টে যেটা আছে তোমাদের আমাদের পরিবেশ, এই পরিবেশ বই যেটা রয়েছে তোমাদের সাবজেক্ট রয়েছে তার মধ্যে যেটা পরীক্ষা হবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সাধারণ পরিচয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচয় এবং সঙ্গে রয়েছে পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। এই পরিবেশ ও উৎপাদনের ভেতরে রয়েছে কৃষিজ উৎপাদন এবং মৎস্য উৎপাদন। এই বিষয়গুলো তোমরা প্রতিটা চ্যাপ্টার একটু ভালো করে পাঠ্যপুস্তকটা পড়তে হবে এই আনসার্সগুলো করার জন্য দ্বিতীয় ইউনিট টেস্টে। এবং পরবর্তী সময় আমি যেটা করব তোমাদের জন্য প্রতিটা বিষয়ে সাজেশন ভিডিও পোস্ট করব উত্তর সহকারে। সো পড়াশোনা মানে হচ্ছে ফুল মার্কস জোন। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, কিপ লার্নিং। থ্যাংক ইউ।